আজকের এই তরিকতের মিলন মেলা, বলুন আলহামদুলিল্লাহ। প্রায় শেষ হতে যাচ্ছে, প্রতি বছর মাঘ মাসের প্রথম বুধবার বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আমরা দরবার শরীফে এসে পীর ভাইদের সঙ্গে মিলে মিশে আমরা অন্তরে অনেক শান্তি পাই, কি বলেন ঠিক কিনা? আলে ওলামাদের কথাবার্তা, আলোচনা, এত সুন্দর আলোচনা উনি করলেন আমি পর্যন্ত অভিভূত হয়েছি, বলুন আলহামদুলিল্লাহ। আপনারা তো খুশি, কি বলেন ঠিক? দীর্ঘ প্রায় দুই আড়াই মাস আমিও আপনাদের বাড়ি ঘরে গিয়েছি, চেষ্টা করেছি এই সভার আয়োজনে। আপনারাও অন্তরে অন্তস্থ থেকে আমি রবীন্দ্রকে গ্রহণ করেছেন, এত ভালোবাসা আমার, অনেক সময় চোখ দিয়ে পানি এসে যায়। আমার বাড়িঘরের কথাই ভুলে গিয়েছিলাম, যা আপনারা আর্থিক মানসিক সব সহযোগিতা করেছেন, বলুন আলহামদুলিল্লাহ। এর জন্যই এত বড় জান্নাতের বাগান হয়েছে, কি বলেন ঠিক কিনা? সব দিক দিয়েই আমরা আজকে সার্থক হয়েছি, অনেক দ্বিধাদ্বন্দ্বে ভুগেছি আমি, না জানি কেমন হয়, অনুষ্ঠান সফল হয় কিনা। আপনাদের আগমন কয়েকদিন আগেও কনকনে ঠান্ডা ছিল, কিন্তু আল্লাহ পাকের মেহেরবানিতে আজকে দিনের অবস্থাও ভালো, কি বলেন ঠিক কিনা? এবং অনেকেই আমাকে বলেছেন হুজুর আমরা আসবো, যারা বলেছিলেন প্রায় মানুষই সাক্ষাৎ আমার সঙ্গে হয়েছে। আব্বু যে বলেছিলেন আমাকে যে তোমার চাকরির দরকার নাই, তুমি মানুষের ঘরে ঘরে হেঁটে মানুষকে মদিনার পাগল বানাও, এর জন্য আমি আল্লাহর ওলির কথা মেনে আমিও প্রায় ৪০ বছর ধরে খেদমতে আছি। আমিও আপনাদের মুখ দেখে শান্তি পাই। আব্বু আল্লাহর ওলি বলছিলেন যে তোমাকে একটা বাদশাহী আমি দেওয়া যায়, এজন্য আমি কোনো চাকরি বাকরিতে যাই নাই, এই চাকরিটাই যে আল্লাহর উপরের আদালতের চাকরি করি, আল্লাহ রসুলের চাকরি করি। আজ আমরা এমন একটা অনুষ্ঠানে এসেছি যে অনুষ্ঠানে আমার বিশ্বাস আমাদের জীবনের গুনাহ মাফ হয়ে গেছে। এত কোন কোন ঠান্ডা উপেক্ষা করে আমরা দিদার এলাহির জন্য, আল্লাহ পাকের দিদারের জন্য এত কষ্ট করতে পেরেছি, জান মান কুরবানি করেছি, বলুন না আলহামদুলিল্লাহ। এটা কোনো মিথ্যা পথে আমরা করি নাই, সঠিক ওলির দরবারে করেছি, সুবহানাল্লাহ। কেউ কথাটা ঠিক কি না? আমার নানাজন কেবলা বেলায়েতে আউলিয়া মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি শাহ সুফি মনোয়ার আলী রহমতুল্লাহ আলাইহি, হযরত কেবলা আলমের এই মেঘনার পূর্বপরের মধ্যে প্রধান খলিফা, কোন সুবহানাল্লাহ, সাধারণ মানুষের ইজাজত না, যিনি হিজরি ত্রয়োদশ ও চতুর্দশ শতাব্দী মহান মুজাহিদ, বলুন দা সুবহানাল্লাহ। ওলির দরবারে আমরা কেন আসি? কারণ সেই ওলির প্রতি আমরাও প্রতীক হওয়ার প্রয়োজন, কি বলেন ঠিক কি না? এখন আসলাম, গরু বাছুর জবাই করলাম, আজকেও প্রায় ৫,২৪,০০০ টাকার গরু জবাই হয়েছে, আমি সব করেছি।
আলহামদুলিল্লাহ বলে কুরবানি করে বাড়িতে চলে গেলাম, এটাই আমাদের দায়িত্ব শেষ না। আমরা যে আসলাম, আমরা যে ওলির দরবারে এসেছি, তার কর্ম এবং জীবন আমাদের ফলো করতে হবে, কি বলেন ঠিক কিনা? তারা যে আল্লাহকে পাওয়ার জন্য এত প্রেম করেছেন, সুবহানাল্লাহ, মাওলানা রহমাতুল্লাহ আলাইহি এত জোয়ান ছিলেন, যিনি মানের সঙ্গে যুক্ত থাকতেন, সুবহানাল্লাহ বলে এত শক্তিশালী মানুষ ছিলেন, কিন্তু সারাটা যৌবন উনি ওলি আল্লাহর খেদমতে কাটিয়েছেন, সুবহানাল্লাহ বলে তারার মরমরণের ভয় ছিল, আপনি কি মরব না কি বলি? চোদ্দ বছর বন্দার হুজুর ওলি মুকাম্মেল আব্দুল হক রহমতুল্লাহ আলীর খেদমত করেছেন 14 বছর, সুবহানাল্লাহ, কেন আল্লাহকে পাওয়ার জন্য, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা কত বছর করছি, আমরা কি করেছি? আল্লাহ পাক বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষ জাতি আর জিন জাতিকে একমাত্র আমার গোলামের জন্য বানাইছি, আমরা তো বেশি দূরে যাইতে হয় না, আমাদের আদর্শদেরকে অনুসরণ করলে আমরা পার পেয়ে যাব, সুবহানাল্লাহ। তারা গোলামি করেছেন কিনা তার ভেতর বলে আমরা এসেছি, কন্যা সুবহানাল্লাহ। 14 বছর বনগার হুজুরের খেদমত করলেন, তারপর বনগার হুজুর আল্লাহর অনিরাত তো বিদায়ের খবর জানে, কি বলেন, জানে কি জানে না, জানে কি জানে না, তারা খবর জানে। আল্লাহর অলি ডেকে বললেন, বাবা তোমার বাসনটা আমি সাফ করেছি, কিন্তু তোমার বাসনে মাল দেওয়ার সময় আমার নাই, আমার বিদায় নিয়ে চলে। এটার থেকে তো কেউ রেহাই নেই, বুঝলে, সুবহানাল্লাহ। ওই যে দেখা যায় দুয়ারে পাখি গো আমায় সাজাও তারা, বলুন, ওই যে দেখা যায় দুয়ারে আমার শেষ বিদায় খবর পাইয়া আইলাই পারা পড়ি, আমার শেষ বিদায় খবর আইলাই পারা পড়ি, জন্মের মতো সাজাও মরে যাইতাম আপন বাড়ি গো, জন্মের মতো আমায় সাজাও তাড়াতাড়ি, ওই যে বিদায় জুড়ে জুড়ে বুঝতে পারেন না, শেষ কালা তোর গোলাপ সোহা চন্দন ছিটাও আমার গা, আয়া তোর গোলাপ সোহা চন্দন ছিটাও সাদা কাফন পরাইয়া দেও জন্মের লাগিয়া গো, সাদা কাফন আমার সাজাও তারা, ওই যে দেখা যায় কি সুন্দর পাখি গো আমার আমরা মনে করি যদি আমেরিকা যেতে কেউ বলি এতে খুব বেটা, লন্ডন দিদি যেতে মানে বাবারে বেটা বুক ফোলা যায় বেটা, হলে তো আমি আমেরিকা, কিন্তু তোমার অন্তত আমি দামি, কি বলেন দিদি না, হে আমেরিকা যাও তোমার মধ্যে যদি আলাদা সব থাকে তাহলে দাম দিই, কি বলেন দিদি না, আর আমেরিকা যা আদা লাগে তুই এত করো যা আমেরিকা লন্ডনের কোনো দাম, আল্লাহ বলে না কামাকুম ইন্দাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে তারাই দামি যারা আল্লাহকে বেশি
বেশি ডরাই, কে বলেন ঠিক কি না? আমি লন্ডনে আমেরিকা উপর লেগে এত পাগল হই না, কারণ এটা তো কিছু দিন এসব, এটা কি কুল্লু নাফসিন যায়েকাতুন মন্নর কেমলা সিদ্দিক কেমলা আমার আমির কেমলা, এই চিন্তা করে তারা শুধু চব্বিশটা ঘন্টা আমার লাল ধ্যান খেয়ালে রয়েছে। কারণ মসজিদের রঙে তো আমার রং ধরতে হবে, ফিরে নামাজ পড়ে দশক তো আর তুমি করো না, সারাদিনে হতো এই মুরিদেও ফিল হইতো না, কতটা ঠিক কিনা? যেজন হয় মুর্শিদের পাগল মুর্শিদ থাকে তার সঙ্গে, বলুন যেজন হয় মুর্শিদের পাগল মুর্শিদ থাকে তার সঙ্গে, আপনার আপন থাকে না মিশে যায় রঙে রঙে, আপনার আপন থাকে না মিশে যায় রঙে রঙে, মুর্শিদের পাগল যে সে নিজে নিজে থাকে না তার মধ্যে দেখে স্বয়ং মুর্শিদ বিরাজ করে। এজন্য আল্লাহ বলেন ফাদখুলি ফি ইবাদি, হে আমার বান্দারা আমার কামিল আমার মুকাররবিন বান্দাদের কাছে যাও মুরিদ হও, ফাদখুলি ফি ইবাদি কে মুকাররবিন বলতে কে, আমরা হলাম আসহাবুল ইয়ামিন, আমরা শুধু একরার বিল লিসান তসদিক বিল জামান ঈমান বিল আরকান, মুখ দিয়ে স্বীকার করছি দিল দিয়ে বিশ্বাস করেছি, আর সাধারণভাবে ভাষক তো নমাজ ওকল সময় করিও না, ঠিক কিনা? আমরা হইলাম সাধারণ ইমানদার, কি বলেন ঠিক কিনা? নামাজ না পড়লে সে কবিরা গুণাগার হবে কিন্তু বেঈমান হবে না, কথাটা কিন্তু বেশি বুঝছেন? সাধারণ ইমানদার, কথাটা ঠিক কিনা? আর যারা ইমান আনার পর ওয়ালা আকিবাতুল মুত্তাকিন, সুবহানাল্লাহ বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন ওয়াল্লাযিনা আমানু ওয়াকানু ইয়াত্তাকুন, সুবহানাল্লাহ। আল্লাহ পাক ওলিদের সিফাত বয়ান করতে বলেন যে আমার ওলি যারা হবে এরা সত্যিকারের মুমিন এবং মুত্তাকি হবে, মুত্তাকি বুঝুন নি যারা ফাসকদের ভরেও যারা অতিরিক্ত নামাজ পড়ে, সুবহানাল্লাহ। আমার বাবা জান পড়তেন, দাদা জান পড়তেন, মনোয়ারি সাহেব পড়তেন, কি বলেন ঠিক কিনা? যারা তাহাজ্জুদ নামাজ পড়ে আমরা যারা চোখের পানি দেয় আল্লাহর রেসকে নবীজির প্রেমে যারা খান্দা গালে বুক বাসায়, সুবহানাল্লাহ। গাফুরুর রাহিম তো না শেষ কালাম না না রহমানুর রাহিম নাম তো জীবনের গুনা মাফ করো আল্লাহ, ইমানের সঙ্গে মৌত করো আল্লাহ, নবীজির দিদার নসিব ঘুমায় না তার যদি সিদ্দিকারী সব পাহাড় বাসী হয়েছে, সুবহানাল্লাহ, জঙ্গল বাসী হয়েছে,
তোমার যৌবন কালটা তুমি কোন রাস্তায় কাটাইছো? আমরা তো মনে করি যৌবন ভালো আলি খালি খামাইতাম, যৌবন ভালো বদমাইছি করতাম, যৌবন ভালো ফির সময় নাম নামাজ পড়ার এটা শয়তানের শিখাইটা কে শিখায়, কে শিখায় শুনে না? যুবকরা যদি দাঁড়িয়ে রাখো, যুবকরা যদি টুপি পড়ো, যুবকরা মসজিদে গিয়া যদি সুবহান রব্বিয়াল আলা বলো, একবার বললে আমার আল্লাহ দশবার জবাব দে। কবুল হয়েছে জীবনে কেবলেন ঠিক কিনা? এই আমাদের আদর্শ মন্ডলের উপরে কন্যা নিচে যদি আমি আপাতত করি মোরগটু উঠবো, আগে ঢুকতে হলে গেছিল না ওই হাফার বন্ধা সারা রায় আল্লাহর বন্দিগি করতে জেনে ওনার পাওয়া সুবহানাল্লাহ। এখন আমরা কি কাজ করি, কাজ করার দরকার আছে কিনা? নাই, আমরা তো গরু গোড়া ছাগল মেলা না, কি বলেন ঠিক কিনা? এরা আখেরাত নাই আমরা বিশ্বাস করেছি। ওয়াল কাদরি খাইরি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত, কি বলেন ঠিক কিনা? তকদিরের ভালো মন্দ আল্লাহ পাকের তরফ থেকে হয়, আর মৃত্যুর পরে আরেকটা অনন্ত জীবন আমাদের আছে, কি বলেন ঠিক কিনা? কারণ আজকে আমাদের এই অঙ্গীকার মনে মনে নিয়ে বাড়িতে যাওয়া উচিত, কি বলেন ঠিক কিনা? কি আমাদের অলিলা যেভাবে জীবনটা কাটাইছে এইভাবে না হওয়ার কমইল তো আমরা করতে হবে, কি বলেন ঠিক কিনা? তারা বেশি করছেন, আমরা তো 30 পয়া পাস করতে হবে, কি বলেন ঠিক কিনা? ভালোবাসা হবে না তো প্রেম করা যে চায় না, প্রেম না করলে আল্লাহ নবীর মন মতো কেউ হয় না, প্রেম না করলে আল্লাহ নবীর মন মতো কেউ হয় না, আল্লাহ নবীর ভক্ত যারা প্রেমের পথে সত্য তারা কত কলঙ্ক হয় গলার মালা, কত কলঙ্ক হয় গলার মালা, ওই মালা কেউ পায় না প্রেম না করলে আল্লাহ নবীর মন মতো কেউ হয় না। ভালোবাসা হবে না তো প্রেম করা যে চায় না, প্রেম না করলে আল্লাহ নবীর মন মতো কেউ হয় না। কথাটা ঠিক কিনা? যদি আল্লাহ পাককে ভালোবাসতে চাও আল্লাহওয়ালা মানুষের সঙ্গে প্রেম করো, সুবহানাল্লাহ, আল্লাহওয়ালা মানুষের সঙ্গে প্রেম করো, কোনর আলী শাহ সিদ্দিক আলী শাহ আমির আলী শাহ মতো মানুষের সঙ্গে প্রেম করো, তাহলে তোমার কি করবে? আল্লাহ বলেন ফাদখুলি ফি ইবাদী, আমার মুকাররাবিন বান্দা যারা নফল নামাজ পড়ে, নফল রোজা রাখে, যারা জিকির করে, যারা আমি
জন বনবাসী হয়েছে, এই সমস্ত বন্ধুরা যদি একটা নজর চায়, ওরা যদি তোমার কিছু মন্ত্র শিখাই দেয়, মাঝখলি জান্না আমার জান্না তোমার জন্য খোলা রয়েছে। ওই সমস্ত বন্ধুদের সঙ্গে প্রেম করলে ওলির কাছে যেমন শয়তান যাইতে পারে না, ওলির ভক্তদের কাছেও শয়তান যাইতে পারে না। অনেকে মুড়ি দিয়ে না এদের ধরছে, কেটা শয়তান এদের কে ধরছে, যেটা ভিড় নাই এটা ভিড় হয় শয়তান, ওই বেনে আরো কথাটা ঠিক কিনা। নবীজির হাতে আল্লাহের হাত, মুর্শিদের কাছে শয়তান যেতে পারে না, মুর্শিদের রূপও শয়তানে ধরতে পারে না। আল্লাহর হকানি বান্দার কাছে শয়তান যাইতে পারে না, আপনার পীরের কাছে কিন্তু যাইতে পারবে না। যদি মরণ মরেন আপনি, তাহলে পীরের নজর দিয়ে শয়তানকে দূর করে দিন, আল্লাহকে রিজিকের মালিক। হ্যাঁ, কিন্তু চিন্তা করবেন যে আল্লাহ শুধু খাইলেই তো হবে না, আমার আসল কবরে গেলে জান্নাতি খাওয়ান পাওয়া যাবে, ঠিক কিনা? অলিরা কবরে নামাজ পড়ে আল্লাহ জান্নাতি খাওয়ান, অলিদেরকে খাওয়া হয়। এর জন্য আল্লাহ বলেন, বান্দারে শয়তান তোমার প্রকাশ্য শত্রু, ইন্না শয়তান আলিল ইনসানি আদুউন মুবিন, শয়তান প্রকাশ্য শত্রু, এই শয়তান থেকে বাঁচার জন্য আমার বন্ধু সঙ্গী হও। একদল হইল আমরা হইলাম বন্দা, আর আল্লাহর ওলিরা হইলেন আল্লাহ পাকের বন্ধু। আমার বন্ধুর সঙ্গী হও, তোমার কাছে শয়তান যাইতে পারবে না। একদিন মুসা আলাইহিস সালামের সঙ্গে এক শয়তানের দেখা, নবী ওলির তো শয়তানের ধরা, কি বলেন ঠিক কিনা? আজকে এই মাহফিলে যারা আসছেন, আমার বিশ্বাস আপনাদের কাছে এক বছর পর্যন্ত ইনশাল্লাহ শয়তান যেতে পারে, যদি সত্য নিয়ে যাইতে পারে। আগামী বছর তো আপনারা আসা রাখেন কিনা? কারা এবার আসেন হাত উঠান না, তাকবীর, নারে রিসালাত। আমি কথা শেষ করছি, সময় খুব বেশি না, আগামী বছর আপনারা কি এই বাগানে আসার আশা রাখেন? তো বলেন আলহামদুলিল্লাহ, এই বাগান যাতে কেমন পর্যন্ত কায়েম থাকে, কি বলেন ঠিক কিনা?
আমার এত খুশি, ঈদ থেকে আরো বেশি খুশি লাগতেছে এই মাহফিলটা, মানে আলহামদুলিল্লাহ। কারণ এই সমস্ত মহাকিক বন্ধার সঙ্গে যার মাজার শরীর থেকে আমরা জিয়ারত করে আসলাম, আমি দেখি তারা চিন্তা নিয়ে বিন্যাসম, যাদের বাতিনি চক্ষু আছে তারা কিছু অনুমান এখানে করতে পারছেন আজকে যারা মাজার। এর জন্য আপনি মেমরি থাকেন না, যেখানেই আপনার পছন্দ হয় মুরিদ হইলেন, মুরিদ হইলে আপনার কাছে আর শয়তান যাইতে পারবে। আল্লাহ কয় আমার মুকাররবিন বান্দাদের কাছে মুরিদ হইলে তোমরা জান্নাতি হয়ে যাবে। মুসা কালিমুল্লাহ হাঁটতেছেন, শয়তান দেখল নাকি, দেখিয়া এত এমনি তো দৌড় দিছে মুসা কালিমুল্লাহ, সুবহানাল্লাহ, দৌড়াইয়া দৌড় মারছে নবী বলিলে দেখলে শয়তান দৌড়ে, সুবহানাল্লাহ। কিছু সাবি দেখা যায়, কিনা দেখা যায় সব সাবি সাদা হইলি সারে একটা সাবির মধ্যে জঙ্কার দিয়ে কথাটা বুঝতেছেন কিনা, দেখে তো আমার বড় ভয় লাগে, কারণ আপনি আপনারে দেখলে তো আমার বড় ভয় লাগে, নবী আল্লাহ এই যুগের নবী, এর জন্য দৌড় মারছি। তোর যে সাবি দেখা যায় সাদা সাদা সাবি, হয় আমার সাদা সাবি যে এটা যেটা দে এটাই আমার কথা শুনে এর জন্য এটা সাদা হয়ে গেছি, না শুনিস না, এই উনিশ যাইস না, হ্যাঁ তার করার সময় কি করেছে, জিকির করবার সময়, ফির দরকার সময় কি হয়েছে, এটা করায় কেটায় শয়তান, এটা কে করায়, ফির করিস তো করে এই কথা কে শিখায়, এই যে রুনু মেয়ের ছেলের বয়স তো খুব বেশি না, তোমার নাম কি শুভন, সেদিন আমার আগে বলে দাদা ভাই আল্লাহ কেমনে পাওয়া যায় আমার গরিব করুন, সুবহানাল্লাহ, এর বয়স মনে হয় 18 বছর হইব আমার মনে বা 20 এর বেশি, কিন্তু 80 বছরে পড়ে ভাই উনি নজর মরে দিছি না আছে কি না যায়, এই বাচ্চাটা কিন্তু আমাকে মরে দিছে আর 2 বছর আর 3 বছর আগে, কারণ মুরিদ হওয়ার পিছনে কি লক্ষ্য, কারণ একজন ঠিক কিনা, শয়তান বলে হুজুর আপনি তো আল্লাহর পয়গম্বর, আপনি বড় ভয় হয় জানালে সাবি দিয়ে নাই আমার কথা শুনে, আর একটা সাবি থেকে জমকে ধরে ওইটা আপনার লেগে মানুষকে নাউজুবিল্লাহ, শয়তান যে প্রকাশ্য দুশ্মন এটা আপনার লেগে মানাইছিলাম কিন্তু এটা ইউজ করতে পারছি, নবী উলের কাছে শয়তান যেতে পারে এটা ব্যবহার করতে পারছি, দেখি এটা জমকে ধরে আপনারা যার বাচ্চা তার সিলেক্ট করে নিয়ে যান, পা গোল দেওয়া না
বেষ্টে যাবেন না কি আওয়াজ না আল্লাহ জানি না বলে তো বোঝা দেন না আমরা তো গুরু আইতাম পারি কিন্তু উজুর ফরজ করে বুঝতাম কিছু শিখবেন চারজন মানুষকে আল্লাহ পাক উদয়স্থের বাসায় দিয়েছে সুবহানাল্লাহ দুইজন মুসলমান এবং দুইজন বেদিন মুসলমান দুইজন একজন বাদশা ইসকান্দার জুলকার নাইন বড় শয়তান গেছে ছোট শয়তানের কাছে নমরুদের আল্লাহ সারা পৃথিবীর বাসায় দিচ্ছে নমরুদ রেখে এখন নমরুদ তুই তো সারা দুনিয়ার বাসা বাসা থেকে কেতা করতে তুই আল্লাহ হে নমরু তাদেরকে কি বলে হে নমরু তুই বাসা থেকে কেটে করতে তুই আল্লাহ হে তো মনে হচ্ছে বাবা বাবারে বড় ভাই সবই দেখি তা আল্লাহ হইলে তো আর কোনো চিন্তাই নেই আমার আল্লাহ হইলে আর কোনো বড় ভাই চা বুঝে বলে আল্লাহ হইতাম মানুষই কি আমার আল্লাহ মানবো হয় তুই তো আমি করস না মানাইতাম তো আমি এমনি শিখাইতাম কেমনি মানবো তো এত আরো বড় ফার্ম পাইছে ফার্ম বুঝবি পরে আমি সনাত বিশ্বের উদয়স্থের বাদশা আমার নিম্নবাদ আমার রাজা প্রজারা মন্ত্রী পরিষদরা খাও আজকের থেকে তোমরা আমার আল্লাহ মানবায় মন্ত্রী পরিষদ ক্যাবিনেটের সাথে প্রথম পরামর্শ এখন তো আমার ছেলের একটা কথা বললে মন্ত্রী পরিষদে মানতাম না কিন্তু আল্লাহ রসুলের কথা বললে মানতাম না কথাটা ঠিক কি না হাসি না গেলে আমেরিকার প্রেসিডেন্ট বলে মানতাম না মরতে পারি কিন্তু কেউ আল্লাহ মানতাম না কি বলেন ঠিক কি না আগের মানুষ তো কিছু বেদিশা আছে খারাপ হয় ঠিক আছে বন্ধুর আপনার টাকা আই না মন্ত্রী দিলে দেবো মানব কিন্তু মন্ত্রী না মানলে কি বল দেশের মানুষের তো তোরে মানছে না শয়তান না কই সারা দেশে তো তোরে মানছে না বলে কেমনে মানতো বলে অমুক বাজারে তুই একটা সিংহাসন বানাইয়া বল আর তোর সারা রাজ্যের মানুষে গো তোরে ফায়সাল দাগিয়া সুবহান রাব্বিয়াল আলা কই আল্লাহ সব স্বীকার করত কি সব স্বীকার করত আল্লাহ শাহ হে বাজার জমাইছে জমাইয়া বইছে আসছে সব মানুষ আয়া আরে আল্লাহ সব কইয়া গেছে সুবহানাল্লাহ বিল্লাহ নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ কিন্তু একজন মানুষে তারে আল্লাহ স্বীকার করছে সুবহানাল্লাহ মানে একজন যখন প্রেম কোন মানুষের সঙ্গে কোন সুবহানাল্লাহ হ্যাঁ সুজন জানিয়া করিও
প্রীতি মনে যে জিয়াই তোভারে মুর্শিদ বিন্দু দিয়া আমার গুরু বিনু দিয়া তনুয়ার মাই যে ময়নার মন্দির রে আমার দেখাও নিয়া সুজন সুজনের সঙ্গে যদি বিরোধ করো তোমার মধ্যে যে আসল মালিক বিরাজ করে এই খবর তোমার এই সুজনে শিখাইয়া দিবে শয়তান তোমার বিমান বলন সম্ভব সবাই নম্রদ্রে ছেলদায় দিয়ে আল্লাহ স্বীকার করছে কিন্তু শয়তান না এখানে এখানে হয় মানছে তো মানলে কিন্তু আসল মানুষের তোরে মানছে না আসল মানুষের তোরে আসল মানুষকে ইব্রাহিম খলিলুল্লাহ যে ইব্রাহিম নিজের সন্তান আল্লাহর রাস্তায় কুরবান করেছে আল্লাহকে খুশি করার জন্য যা করা প্রয়োজন সব ইব্রাহিম আলাইহিস সালাম করেছেন এর জন্য ইব্রাহিম আলাইহিস সালামের উপাধি খলিলুল্লাহ কোরআনে ওয়াজ আছে ইয়া বুনাইয়া ইন্নি আরা ফিল মানামি আন্নি আযবাহুকা ফানজুর মাযা তারা সুবহানাল্লাহ মিনাবাদর আমরা তো পুরো শয়তান বড় শয়তান মাইজন শয়তানকে মারছি এখানে গিয়ে কঙ্কর মারছেন কিন্তু মিনাবাজারকে বলছেন আসল কথা হে আমার আদরের সন্তান আমি আজকে রাত্রে সবাই রাত্রে স্বপ্নে দেখেছি তোমাকে আল্লাহ রাস্তা যুব করি তুমি নিয়ে যুব হইতে রাজি আসবো আমার পক্ষে যদি বুঝো বলি তা ভূতে আমার যে বলি ভূতের ঠিক না আমাদের এখন বাবার বাবার বুঝে মাতার তা আসিয়ে গেছি ঠিক কিনা নাইলে হলো শয়তানের স্বপ্ন দেখাইছে ঠিক কিনা কিন্তু কেমন সন্তান ইসমাইল জবিউল্লাহ উনি কি বলছেন আলায়া আবাদি ফাল মা তুমারু সাতাজি তুমি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন আমরা আপনারা আগুন সিগন্যাল দিলে আমি আর সংক্ষিপ্ত হই সংক্ষিপ্তই করছি যেহেতু হাজারের সময় আমার চকিতে পানিও আসতেছে আপনারা যে চলে যাবেন আহ বড় প্রতীক্ষা ছিল আমি একটু প্রিয় মুখগুলি দেখব হাজার হাজার মানুষকে দেখলাম আমি কি আমার বড় ঈদ হইলাম আলহামদুলিল্লাহ যাই হোক আমি শেষ করছি একথা এই একজন মানুষ ওনাকে শ্রদ্ধা করো ওনাকে ইব্রাহিম আজব ঠাকুর রে পাঠাইছে আমি আজব ঠাকুর রে গিয়া দেখে ইব্রাহিম আলাইহিসসালাম একটা লেপটাই গে ঘুমাই রইছে উনি বললেন আজব রইছে পাঁচ মিনিটের মধ্যে আমি তো শেষ করতেছি আর বাবা তাড়াতাড়ি চলতে গিয়া ইব্রাহিম আলাইহিসসালাম রে এই জীবনকে রসায়তা দিবেন না কেবল ঠিক কিনা শেষ পর্যন্ত যাই হোক জুড়ে নিয়ে হয়েছে ওনারে ফুসপাটে নেওয়াইছে হয় তোমার যে কেন মানি না শেষ করছি ফার্স্ট মিনিট করছিতেছে নাকি আপনার কেন আল্লাহ মানি না যে তোমারে আমার মূল কারণ হইল একলা হইতাম না মানুষের সামনে হইতাম সুবহানাল্লাহ বলে একা একই হবর সেটা যে কিতা বলে জানি আমার না বলতেই বাদ দেওয়া হয় আচ্ছা তুমি বুকে হাত দা বলো তুমি যে আল্লাহ দাবি করো তুমি মরবাই না থাকবাই সুবহানাল্লাহ বলে তুই নিজে মরবা
তাহলে আমায় আমি এমন একাল্লার ইবাদত করি, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, সুবহানাল্লাহ, কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা জুল জালালি ওয়াল ইকরাম, সুবহানাল্লাহ, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, সুবহানাল্লাহ। বলে কথা বলে দিলেন যে আমি আমার এখানে আল্লাহর কোনো লয় নাই, কোনো মরণ নাই, আমার আল্লাহ কেউ রে জন্ম দিছে না, না কেউ বসতে গেছে জন্ম নিছে না, না নম্বর দেখো আমিও জানি আল্লাহ যে আছে, তুমি মান্য না আমারই মান্য না, কেউ কাছে হইও না, অথবা ঠিক কিনা, কিন্তু শেষ পর্যন্ত উনি লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ দাওয়াত দিছেন, এই হইছে সুবহানাল্লাহ। এর জন্য আমার বলার আসল সাবস্টেন্স ছিল যে আল্লাহর খাতির বান্দারা যে ক্ষতিগ্রস্ত হয় না, এখন সুবহানাল্লাহ, এদের কাছে শয়তান যাইতে তাই মামলার নিশা সিদ্দিকার নিশা আমির নিশা রিয়াজুল্লাহ শাহ মতো মানুষের কাছে শয়তান যাইতে পারে না, তাদের ভক্তের কাছে ইনশাআল্লাহ আপনাদের কাছে শয়তান যাইতে পারবে না। এক বছরের লেগে শয়তানের শুটিং দিছে, তো শর্ত হলো আমরা অঙ্গীকার করতে হবে যে আমরা পাপ করব না, আমরা নামাজি হব, রোজাদার হব, মিথ্যা বলবো না, আমার পীরের রঙে আমরা রঙিন হব, কথাটা ঠিক কি না? এই অঙ্গীকার তো আমরা করলাম, আর আগামী বছর আসবার লেগে রাজি আছেন কি না? সবাই হাত উঠান, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, সিলসিলায় মুসলিম গুলো, সিলসিলায় মুসলিম গুলো, গোয়ালগাঁও দরবার শরীফ, পবিত্র হুরুস শরীফ, মন্নার কেমলা, মন্নার কেমলা, সিদ্দিক কেমলা, সিদ্দিক কেমলা, আমির কেমলা, আমির কেমলা, নারায়ে তাকবীর, এই তিনজন মহাপুরুষ, চারজন মহাপুরুষ সেই ভক্ত আমরা, কি বলে ঠিক কিনা? আমাদের কাছে ইনশাআল্লাহ আপনার কাছে শয়তান যাবে না, সে অঙ্গীকার নিয়া, হ্যাঁ আমার প্রিয় মুক্তির আমি বিদায় দিতে আমার মন চায় না, তবু আপনাদের ভালোবাসা কেন যেতে নাই দিব, হয় তবু যেতে দিতে হয়, কবির একটা ভাষা আছে না, আমার যাওয়ার সময় হলো, যা দাও বিদায় বুঝছো আর কি, দোয়ার করো, কবি নজরুল গেছে দাও বিদায়, যাওয়ার যখন সময় হয়েছে তোমার চোখের জোর আসলো, চোখটা মুচ্ছে আমাদের বিদায় দিতে, এখন আমার চোখ মুচ্ছে আপনাদের বিদায় দিতে হয়েছে, তারা আমাকে তারা দিতেছে দোয়া করার জন্য, যেহেতু বেলা শেষ, কি বলে ঠিক কিনা? আপনারা আগামী থেকে ইনশাআল্লাহ আসবেন তো, আর দরবারের প্রতি যে ভালোবাসা আপনারা দেখেছেন আমি অত্যন্ত কৃতজ্ঞ, আমি নবীর লোকে যে আপনারা এত মূল্যায়ন করেছেন করবেন, আমি দোয়া করি আল্লাহ পাক যেন আপনারা হাসরের দিন মূল্যায়ন যেন করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আস্তাগফিরুল্লাহ ربي من كل ذنب واتوب اليه لا حول ولا قوه الا بالله العلي العظيم استغفر الله ربي من كل ذنب واتوب اليه لا حول ولا قوه الا بالله العلي العظيم لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين اللهم آمين اللهم ربنا تقبل منا إنك أنت السميع العليم إنك أنت السميع العليم ربنا اجعلنا مسلمين
প্রিয় মুখ গলিয়া আমার ভক্ত একটু ভালো ভালবে না মুখে, শুধু বলি রামনাথ হিসাবে একটু ভালোবাসছে, এমন কোম্পানি দিয়ে আমার কথার মূল্যায়ন করে তোমার পুত্রতে কত প্রত্যেকটা মানুষ প্রত্যেকের নাম তোমার আশেখের দপ্তরে উঠা, টাকা পয়সা দিয়া কোরবানি যারা করেছেন কোরবানির কবুল করো, অনেক মানুষের দল দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন, এদেরও মাফ করে দেব তোমার কুদরতি রহমানি দরবারের হাজিরা হিসাবে কবুল করো, আল্লাহ মারুনি কইছেন ওলির দরবার তোমার দরবার, তোমারে পাইতে গেলে ওলির দরবারে গেলে তোমারে ভাবা যায়, আল্লাহ আমার হাজিরারে এই মানুষগুলি আমার ভাইদের বাবাদের মা বোনদের হাজিরারে তোমার দরবারের হাজিরা হিসাবে কবুল করো, এই আগামী বছরের গুনাহ এই বিগত বছরের গুনাহ মাফ করো, আগামী বছর আল্লাহ সবাইকে আবার এই জান্নাতের বাগানে হাজিরার তৌফিক দাও, আল্লাহ এই বেলায়েতের সিলসিলা কিয়ামত পর্যন্ত কায়েম রাখো, যারা আল্লাহর দরবারে হাত দিয়ে যে সমস্ত মানুষ মারা গেছে আমার তো বিশ্বাস মুড়িদের কবরে আজাদ তুমি নিতাই না, আল্লাহ বলেছেন কাজিয়া তৈরি গাছ যারা মুড়ি দিছে এরার কবরের আজাদ হবে না, তোমার ওলির ইজ্জতে আল্লাহ প্রত্যেকের কবরের আজাব মাফ করো, আমরা মুসলমান না মানে আমরা সামনে আজরাইল পাঠাইও না, মুর্শিদের রঙে তোমার কোরআনের রঙে আল্লাহ তোমার নবীর রঙের রঙে আমরা রঙিন মানব, আল্লাহ বিদায় তো দিতে মন চায় না তবু আমার প্রিয় মানুষের আমার চোখের জল মুছে বিদায় দিতে হবে, আল্লাহর সহি সালামতে গন্তব্য স্থানে পৌঁছার তৌফিক দিও, অ্যাক্সিডেন্ট থেকে বাঁচায় রেখো, আল্লাহ শান্তিতে দিন গুজরান করার তৌফিক এনায়াত করো, অভাব অভিযোগ দূর রাখো, বাহাকেলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।